সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। সড়কে আট ধান কাটা শ্রমিকের প্রাণহানি, সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি বাম গণতান্ত্রিক জোটের। চাপাইনবাবগঞ্জে ভিক্ষুকদের কর্মক্ষম করতে উদ্যোগ। শিবগঞ্জে মা অভিভাবক সমাবেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বারিক বাজারে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া আট ধান কাটার শ্রমিকের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার বেলা ১১টায় চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা বাসুদের আহ্বায়ক জয়নাল আবদিন মুকুল। বাম গণতান্ত্রিক জোট চাপাইনবাবগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট আবু হাসি, চাপাইনবাবগঞ্জ জেলা পার্ষদের আহ্বায়ক কানাই চন্দ্র, বাংলাদেশ কৃষক সমিতি চাপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, চাপাইনবাবগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসরায়েল সেন্টু সহ অন্যান্যরা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। চাপাইনবাবগঞ্জে ভিক্ষুকদের কর্মক্ষম করতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার সকালে উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে ৩৩ জন ভিক্ষুককে গরু ও ছাগল তুলে দেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক যুগ্ম সচিব আব্দুস সামাদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম তাজকিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তসিকুল ইসলাম সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নে কর্ণখালী ইয়াহিয়াউল উলুম দাখিল মাদ্রাসায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজমুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, জসিম উদ্দিন, মাদ্রাসা সুপার সাদিকুল ইসলাম, শ্রমিক নেতা সাদিকুর রহমান মাস্টার, ইসমাইল মাস্টার সহ অন্যান্যরা। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।